আসসালামু আলাইকুম। ভর্তা প্রিয় মানুষের খুবই পছন্দের একটি খাবারের রেসিপি নিয়েই আজকে পর্বে চলে এসেছি, তা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। এই রেসিপিটা আমার শাশুড়ি আম্মার, আমাদের মা ভর্তা মাখালে কিন্তু খেতে ভীষণ মজার হয়, আর যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাবে। ওনার হাতে যেন ভর্তা মাখানোর একটা জাদু আছে। ধনিয়া পাতা ভর্তাটা মাখানোর জন্য নিজস্ব ক্ষেতের নির্ভেজাল টাটকা কিছু ধনে পাতা উঠিয়ে নিচ্ছি। এই ধনে পাতাটা আমাদের মা কিন্তু নিজের হাতেই রোপণ করেছেন, উনি যাই রোপণ করে তাতে যেন সোনা ফলে। আমাদের মার জন্য সবাই দোয়া করবেন। ধনে পাতাটা উঠিয়ে খুব ভালোভাবে এর গোড়ার শিকড়টা কেটে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। দিয়ে দিচ্ছি 5 টুকরো রসুনের ক, 3টা কাঁচামরিচ মাথা থেকে একটু চিরে নিয়েছি যাতে ভাজার সময় এটা ফুটে গায়ে না লাগে, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তবে ঝালের টেস্টটা নিজস্ব টেস্ট অনুযায়ী বুঝেই দেবেন, যে যেমন ঝালটা পছন্দ করেন। তবে ভর্তাতে একটু মুখরোচক ঝাল হলে কিন্তু খেতে বেশিই ভালো লাগে। খাঁটি সরিষার তেল নিয়ে নিলাম কিছুটা, নিয়ে নিচ্ছি কিছু পাকা তেঁতুল। পাকা তেঁতুল এই ভর্তাটা মাখানোর সময় আমি ব্যবহার করব। আপনারা পাকা তেঁতুল না থাকলে কিন্তু লেবুটাও নিতে পারেন, একটু টক টক লাগলে কিন্তু ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। চলো একটা প্যানে খুবই সামান্য সরিষার তেল দিয়ে শুকনো মরিচ এবং গোটা জিরে রসুনের কোয়াগুলো সহ সবকিছু একটু হালকা রোস্ট করে নেব। হালকা একটু ভেজে নিলে কিন্তু ভর্তাটা দীর্ঘক্ষণ ভালো থাকে, চাইলে আপনারা শুকনো খোলাও কিন্তু ভেজে নিতে পারেন। অনেকের আছে ভর্তা খেলে গ্যাসের প্রবলেম হয়, জিরাটা দিলে কিন্তু গ্যাসের প্রবলেমটা আর থাকে না, আর খেতেও দারুণ হয়। সেই একই তেলে আমি হালকা একটু ভেজে নেব ধনিয়া পাতাগুলো, তবে খুব বেশি ভাজবো না, তাতে ধনিয়া পাতার আসল যে স্মেলটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি নামিয়ে শিল বাটায় খুব ভালোভাবে এটা পিষিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন, তবে শিল বাটায় বাটলে কিন্তু খেতে বেশি মজার হয়। গরম ভাতের সাথে, চিতই পিঠার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।